মজার পাঠশালা, হাতে খড়ি হবে অনলাইনে। প্রিয় শিক্ষার্থী বৃন্দবান, আমরা এখন শুরু করতে যাচ্ছি ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মূলধন ব্যয়। তো মূলধন ব্যয়টা কী জিনিস সেটা সম্পর্কে আমরা জানবো। মূলধনটা কী জিনিস আগে আমরা সেটা জানবো। আমি অনেকবার এটা সম্পর্কে বলেছি যে মূলধন হচ্ছে বিনিয়োগকারী যখন সর্বপ্রথম ব্যবসায়ী যে বড় অর্থ কিংবা বড় কিছু নিয়ে আসে সেটাকে আমরা মূলধন বলে থাকি। অর্থাৎ এখানে বেশি সময় আমরা ফিনান্স যেহেতু করছি, যে নগদ টাকাটা নিয়ে আসে অর্থাৎ যে অর্থ বড় মুখের অর্থটা ব্যবসায় বিনিয়োগ করা হয়। অর্থাৎ এখানে অনেক সময় মালিক একজন হতে পারে, অনেক সময় অধিক হতে পারে। আর ব্যয়টা কী জিনিস? ব্যয়টা হচ্ছে এই মূলধন আনয়ন করতে যে খরচটা হয়। মূলধন কিন্তু একভাবে আসে না, বিভিন্নভাবে আসে। তো যখন বিভিন্নভাবে আসে তখন কিন্তু মূলধনের একটা ব্যয় থেকেই দেয়। তো সেটাই হচ্ছে মূলধনের ব্যয়। অর্থাৎ মূলধন সংগ্রহের যে ব্যয়গুলো হয় সেটা হচ্ছে মূলধন ব্যয়, সহজে যেটা আমরা বুঝি। তো এই যে মূলধন, এটি কিন্তু দুইভাবে আসে, একটি হচ্ছে শেয়ার বিক্রয়ের মাধ্যমে আর একটি হচ্ছে ঋণ গ্রহণের মাধ্যমে। তো ব্যবসায়ী কীভাবে শেয়ার গ্রহণ করে, বাজারে কী করে, তোমার বিভিন্ন ধরনের দলিলপত্র, শেয়ার কিন্তু বাজারে বিক্রয় করে। বিক্রয় করার কারণে শেয়ার কিন্তু বিক্রেতে সেই শেয়ারকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার আর একটি হচ্ছে সাধারণ শেয়ার। তো অগ্রাধিকার শেয়ারটা কি, যে শেয়ারের নির্দিষ্ট পরিমাণ সুদের হার উল্লেখ থাকে, যে আমার 10,000 টাকা লাভ হলো 10% পাবে। যদি অগ্রাধিকার শেয়ারটা এমন যে ওকে 5,000 টাকা দিবে, এই যদি 10,000 টাকাও লাভ হয় তাও তাকে 5,000 টাকা দিবে, আবার যদি 50,000 টাকা লাভ হয় তাও কিন্তু এই অগ্রাধিকার শেয়ার 5,000 টাকায় পাবে। আর সাধারণ শেয়ারটা হচ্ছে এরকম যে যদি 10,000 টাকা লাভ হয় তাহলে এই 10,000 টাকার উপরেই সেই শেয়ার হোল্ডার কিন্তু নির্দিষ্ট লভ্যাংশ পাবে। আবার যদি 50,000 টাকা লাভ হয় তাহলে কিন্তু সেই 50,000 টাকার উপরেও এই যে অগ্রাধিকার সাধারণ শেয়ার মালিক সে কিন্তু এই 50,000 টাকার অনুযায়ী কিন্তু এই পাবে, লভ্যাংশ পাবে। তো সেক্ষেত্রে তাহলে দুটোর ভিতরে কী পার্থক্য আমরা নিশ্চয়ই বুঝে ফেলছি, যে অগ্রাধিকার যে শেয়ার সে কিন্তু তার শেয়ারপত্রে যে পরিমাণ লভ্যাংশ ঘোষণা আছে, অর্থাৎ কোম্পানি যদি লসও করে তাও কিন্তু যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ সে কিন্তু তার নির্দিষ্ট পরিমাণ মুনাফা কিন্তু পাবে। আর যদি সাধারণ শেয়ার ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু সে কোনো লভ্যাংশ পায় না। আবার এই যে অগ্রাধিকার শেয়ার কিন্তু নির্দিষ্ট পরিমাণে বেশি পাবে না, যদি 5,000 টাকা দিতে চায় তাহলে যদি তার ভাগে 50,000 টাকাও আসে কিন্তু সে কিন্তু পাবে না, কারণ এই যে অগ্রাধিকার শেয়ারে নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা থাকে। আর সাধারণ শেয়ারে ওরকম কিছু না যে সব কিছু ব্যয় করে, অর্থাৎ সে যদি 10% পায় নির্দিষ্ট, অর্থাৎ সে যদি 3 জন কর্মচারী 2:2:2 হয়, 2:2:2 হয়, এই যে 2:2 এই দুই ভাগ কিন্তু সে সম্পূর্ণ পাবে। যদি সে 10,000 টাকা লাভ হয় তাহলে সেই 10,000 টাকার 2% কিন্তু পেয়ে যাবে, 2:2% পাবে। অর্থাৎ আর কি যেটা আসে ভাগ করে, যদি 10% হয় তাহলে 10% অনুযায়ী, তো এইভাবে আর কি ভাগ করে নেয়। তো তখন আরেকটা জিনিস হচ্ছে ঋণ। ঋণের যে জিনিসটা, ঋণটা কী জিনিস, যে ঋণ কোনো প্রতিষ্ঠান থেকে ধার নিয়ে আসা হয়, কোনো ব্যাংক কিংবা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে যখন ধার নিয়ে আসা হয় সেটাই হচ্ছে ঋণ। তো ঋণের ক্ষেত্রে একটা কাম্য নীতি আছে, অর্থাৎ ঋণ কাম্য নীতি। অর্থাৎ ঋণটা যখন কোনো প্রতিষ্ঠানে নিয়ে আসে কিংবা কোনো শেয়ার হোল্ডার কম যখন নিয়ে করে তখন কিন্তু এই টাকাটা কিন্তু ঋণ হিসেবে উত্তোলন করতে পারে না, অর্থাৎ অন্তত 70% কিন্তু তাকে রাখতে হবে আর 30% কিন্তু সে উত্তোলন করতে পারে। এই যে ঋণের ক্ষেত্রে 70% অন্তত সেই শেয়ার হোল্ডারগণ থেকে রাখতে হবে, সম্পূর্ণ টাকাটা কিন্তু উত্তোলন করতে পারবে না। তো এটাই ছিল মূলধন ব্যয়ের আজকে থিওরিক্যাল। এরপরে এই অধ্যায়ই সম্ভবত ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের শেষ অধ্যায়, বিশেষ করে ম্যাথের থিওরিক্যাল আলোচনা আমি তোমাদের সাথে করবো। তো এই পর্যন্তই ছিল আজকের ফার্স্ট পার্টে, এবং পরবর্তীতে তোমাদের সাথে অঙ্ক নিয়ে আলোচনা করবো।